আলহামদুলিল্লাহ, আসসালাত আসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা কোরবানিকে ঘিরে কমন 10টি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম যে প্রশ্ন উত্তর জানব তা হলো ভাগে কোরবানি দেওয়া প্রসঙ্গে। ভাগে কোরবানি দেওয়া নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, যেমন ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা, জায়েজ থাকলে ভাগিদারদের সংখ্যা বেজোড় হতে হবে নাকি জোড় হলেও চলবে, কেউ পশু ক্রয় করার পর ভাগিদারের সংখ্যা বাড়াতে পারবেন কি না। এর সংক্ষিপ্ত উত্তর হলো যে গরু এবং ওট বড় পশুতে ভাগে কোরবানি দেওয়া যাবে এবং সর্বোচ্চ 7 জন ব্যক্তির তরফ থেকে গরু এবং ওট যথেষ্ট হবে। এটি সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত এবং এটি দলিলের দিক থেকে সমৃদ্ধ এবং বিশুদ্ধতর মত। আর কোরবানি ভাগিদারদের সংখ্যা বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, জোড় বেজোড় যে কোনো সংখ্যক ভাগিদার হতে পারবেন সর্বোচ্চ 7 পর্যন্ত। তবে একটি ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবেন না বা একাধিক ব্যক্তির তরফ থেকে একটি ভাগ হতে পারবে না। আর কোরবানির পশু কেনার পর কেউ যদি ভাগিদারের সংখ্যা বাড়াতে চান তাহলে সেটি তিনি করতে পারবেন। ধরুন 2 জন মিলে কোরবানি করবেন বলে পশু ক্রয় করেছেন, তৃতীয় আরেকজনকে তারা যুক্ত করলেন, এটি জায়েজ আছে। দ্বিতীয় প্রশ্ন হলো জবের সময় যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা। এর সরল এবং সহজ উত্তর হলো এটি জরুরি কিংবা আবশ্যক নয়, তবে যদি কেউ করতে পারেন তাহলে সেটি ভালো, মুস্তাহাব। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরবানি পশু জবাই করার সময় বলেছিলেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বালহু মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, যার অর্থ হলো আল্লাহ আমি আপনার নামে এটি জবাই করা শুরু করছি, আপনি এটাকে কবুল করুন মুহাম্মদের পক্ষ থেকে, তার পরিবারের তরফ থেকে, তার উম্মতের তরফ থেকে। এই জন্য কোরবানি যাদের পক্ষ থেকে করা হচ্ছে জবের আগে তাদের নামগুলো উল্লেখ করে, নাম পাশাপাশি বাবার নাম এভাবে যদি উল্লেখ করা হয় অমুকের সন্তান অমুক, এরকমভাবে সবার নাম উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ সবার তরফ থেকে আপনি কোরবানি কবুল করুন, এরপরে ছুরি চালনা করা হয়, এটি মুস্তাহাব, এটি উত্তম, জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয়। তৃতীয় প্রশ্ন হলো কোরবানির গোশত ভাগিদারদের মাঝে যদি অনুমান করে বণ্টন করা হয় সেটি উচিত হবে কি না। এর উত্তর হলো না, এটি উচিত হবে না, বরং যথাসম্ভব পরিমাপ করে সমান হারে সবার মধ্যে বণ্টন করা উচিত এবং কর্তব্য, এটা অনুমান করে ভাগ করা উচিত নয়। 4 নম্বর প্রশ্ন হলো গোশত কয় ভাগ করতে হবে, 3 ভাগ করা আবশ্যক কিনা। এর উত্তর হলো যার যার ভাগের গোশতকে তিনি 3 ভাগে বিভক্ত করে বণ্টন করা বা ব্যবহার করা, এটি মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের জন্য, এমনকি যিনি কোরবানি করেছেন এমন কাউকে উপহার হিসেবে পাঠানো যেতে পারে। 1 ভাগ হলো গরিব অভাবী দুঃখী মানুষদের জন্য, কিন্তু এই 3 ভাগ করাটা জরুরি কিংবা আবশ্যক নয়, এটাকে হেরফের বা কমবেশ করাতে কোনো অসুবিধা নেই। 3 ভাগে করতে পারলে উত্তম এবং ভালো। আপনি চাইলে গরিবকে একটু বাড়িয়ে দিলেন কিংবা প্রতিবেশীদের জন্য একটু বেশি রাখলেন কিংবা আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন, তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না। 5 নম্বর প্রশ্ন হলো ঋণ করে কোরবানি করা যাবে কি না। এর সরল উত্তর হলো ঋণ করে কোরবানি করা যাবে যদি আপনি পরবর্তী ঋণ পরিশোধের ব্যবস্থা থাকে, আপনি সেই জায়গা থেকে ঋণ পরিশোধ করে দিবেন, এরকম আশা যদি থাকে আপনি অবশ্যই ঋণ করে কোরবানি করতে পারবেন। তবে ঋণ করে কোরবানি করা কারোর জন্য আবশ্যক নয়, আপনি যদি অভাবী হন ঋণ করে কোরবানি আপনার জন্য করা উচিত হবে না। যদি ঋণ পরিশোধের আপাত দৃষ্টিতে আপনার কাছে কোনো ব্যবস্থা না থাকে এবং যার কাছে ঋণ করছেন তাকে যদি আপনি ঘোরাতে হয় সে আশঙ্কা থাকে, তাহলে ঋণ করে কোরবানি না করাই উচিত। তবে যদি দেওয়ার ব্যবস্থা থাকে, জোরালো আশা থাকে, তাহলে আপনি ঋণ করে কোরবানি করতে পারবেন। 6 নম্বর প্রশ্ন হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে কি না, যদি যায় তাহলে তার গোশত বণ্টনের পদ্ধতি কি হবে। এর উত্তর হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু কোরবানি করেছেন, অতএব নিজের মা বাবা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের তরফ থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের তরফ থেকে আপনি কোরবানি করতে পারেন। আর এই কোরবানির গোশত বণ্টনের বিধান হলো যিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করছেন যার অর্থ দিয়ে এই গোশতটা তার, তিনি এটিকে তার মতো করে ব্যবহার করবেন, 3 ভাগে ভাগ করে নিজের গোশতের মতো করে এটাকে বণ্টন করা মুস্তাহাব। আর যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করে যান কোরবানির জন্য তাহলে সেই কোরবানির গোশত আবার সম্পূর্ণটুকু দান করে দেবো গরিবদেরকে, এটা তার ওসিয়ত যারা প্রতিপালন করেছেন তাদের হক নয়, এটা গরিবের হক। 7 নম্বর প্রশ্ন হলো কোরবানি পশু নিস্তেজ হওয়ার আগেই অনেকে চামড়া ছেলা শুরু করেন, রক কাটা শুরু করেন, এটি জায়েজ আছে কিনা। এর উত্তর হলো এটি সম্পূর্ণ গুনাহের কথা, এমনকি জবের পরের সময় কসাইরা চাকু দিয়ে খোঁচাতে থাকেন, এর ফলে কোরবানির পশু স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু হতে পারে, যার ফলে পশু খাওয়া পর্যন্ত হারাম হয়ে যেতে পারে। এই জন্য চাকু দিয়ে জবের পরে খোঁচানো উচিত নয় এবং নিস্তেজ হওয়ার আগে চামড়া ছেলা কিংবা রড কাটা সম্পূর্ণভাবে নাজায়েজ কাজ। সহিহ মুসলিম হাদিসে আসছে পশুর প্রতি অমানবিক না হওয়া প্রয়োজন ছাড়া, সেজন্য এটি করা যাবে না। 8 নম্বর প্রশ্ন হলো
অনেক সময় দেখা যায় বুড়ি পরিষ্কার করতে দেয়া হয় এবং যাকে দেয়া হলো তাকে বলা হয় যে এটা পরিষ্কার করার পর তুমি কিছু নিয়ে আমাকে কিছু দিও এটি জায়েজ আছে কিনা এর সরল উত্তর হলো এটি জায়েজ নাই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশুর গোশত যারা প্রসেস করেন প্রস্তুত করেন তাদেরকে কোরবানির পশুর গোশত দিয়ে কোনো কিছু দিতে নিষেধ করেছেন সেজন্য এটি জায়েজ নয় আপনি হয় সম্পূর্ণ বুড়ি কাউকে দিয়ে দিবেন অথবা তাকে দিয়ে পরিষ্কার করার পর তাকে টাকা দিবেন বুড়িটা আপনি নেবেন কিন্তু পরিষ্কার করার বিনিময়ে কিছু বুড়ি তুলে নেবেন এটি জায়েজ নয় নয় নম্বর প্রশ্ন হলো অমুসলিমকে কোরবানি গোশত দেওয়া যাবে কিনা উত্তর হলো অমুসলিমকে কোরবানি গোশত দেওয়া যাবে কোনো নিষেধাজ্ঞার ব্যাপারে নাই দশ নম্বর প্রশ্ন হলো কোরবানি গোশত কতদিন রেখে খাওয়া যাবে ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা আর উত্তর হলো যে কোরবানি গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে এবং কতদিন রেখে খাবেন এটি একান্তই আপনার ব্যাপার এক্ষেত্রে শরীয়ত কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি যে এর মধ্যে কোরবানি গোশত খেয়ে শেষ করতে হবে আল্লাহ আমাদের সকলকে প্রতিটি ইবাদত সঠিক এবং শুদ্ধরূপে সম্পাদন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু